দরদ দেখাইতে হবে না এখন কেন দরদ দেখাচ্ছো তুমি তো এটাই চাইছিলে তাই না হইছে তোমার সব পূরণ হইছে ধরবা না আমাকে শোনো না শোনো না আমি তোমাকে কতবার তোমাকে সরি বলবো বলো কে তোমাকে সরি বলতে বলছে হ্যাঁ তুমি কেন সরি বলবা তোমার তো শখ পূরণ হচ্ছে তুমি শখ পূরণ করতে চেয়েছিলে না হয়েছে তোমার শখ পূরণ দেখো তুমি হেল্প না করলে তো আমি এতে বের হতে পারবো না হেল্প তোমাকে তোমাকে আমি কোনো হেল্প করতে পারবো না তুমি হেল্প না করলে তো আমি এতে বের হতে পারবো না এতক্ষণে হুঁশ হয়েছে না এখন বোঝো ঠেলা আপা আসবে রাতের বেলা তুমি আমি আপা একসাথে বিছানায় ঘুমাবো ঠিক আছে আপার তোমার মাঝখানে একসাথে বিছানায় ঘুমাবো ব্যাপারটা কিন্তু তুমি আর আমি একা এগুলোই চিন্তা করো না সারাদিন এগুলো চিন্তা করে করে তুমি আমাকে যখন তখন ফোন দাও না বেবি আমি এগুলো কেন চিন্তা করব দেখো তুমি যদি আমাকে একটু হেল্প না করো তাহলে বেরোবো কিভাবে মা প্লিজ তুমি দরজা খুলো না প্লিজ প্লিজ দরজা খুলো না দরজা একটু আগে আমি একটা থাপ্পড় খেয়েছি তোমার জন্য এখন যদি দরজা না খুলি আরো একটা থাপ্পড় খাবো না 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 খুলো না প্লিজ তুমি অবশ্যই থাকো করতেছোটা কি তাহলে তুমি দরজা খুলো আমি কোথায় যাবো তুমি খাটের নিচে অথবা পর্দার বিছে যাবো যাও যাও তুমি একটু মেজাপুর রুমে যাও মেজাপ তো এখন বুঝো না একটু যাও একটু আরাম করে একটু রেস্ট নাও তুমিও আমিও হ্যাঁ শরীরে খারাপ লাগছে তো থ্যাংক ইউ তুমি তুমি আমার বাঁচিয়েছো এই কি করে চুপচাপ ওই কোনায় গিয়ে বসো যদি একটা কথা বলছো না আমি কিন্তু নিজে আপাকে ডেকে নিয়ে আসবো না 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 বুঝতেছি বুঝতেছি কোন কোনায় হ্যাঁ এবার বসতাম আপনার বাচ্চা দরকার এই তো তাইলে আর কি মানে আপনার সাথে যেতে এখন একটা না চাইলেও একটা সম্পর্কের মধ্যে থাকতে হইতেছে আপনি না চাইলেও এখন আমার মা আমার আব্বা যেহেতু আপনাকে বিয়ে করছে এখন আপনাকে বাচ্চা এনে দেওয়ার মতো একটাই উপায় আছে আমি বিয়ে শাদী করি আমার বাচ্চা কাচ্চা হোক তারপর আপনি ওই নাতি পুতি নিয়ে সারাদিন থাকবেন ঠিক আছে তুমি বিয়ে করার কথা বলতেছো বুঝলাম নাকি ঘটনা কি তুমি বিয়ে করবে মানে এই টুকুলা তুমি কি করো গুলো তো মাথা মতো ঠিক আছে আপনি আমার পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত দেখেন আমার বিয়ের বয়স হয়েছে কিনা ঠিক আছে আমার বিয়ের বয়স হয়েছে এবং আপনি মা হিসেবে আপনার দায়িত্ব যে আমার বিয়ের ব্যবস্থাটা করা এবং আপনি সেটা করবেন আমার জন্য মাথাটা ঘুরাই গেছে ইয়ে কি কইতে আছো কি তুমি ঠিক মতো বলো তো আমি কিছুই বুঝতে পারতেছি না মানে হইতেছে আমি একটা বিয়ে করবো ঠিক আছে তো কি মই মেয়েটে দেখবো মেয়ে দেখতে হবে না মেয়ে আমার দেখা আছে আপনি শুধু কথাবার্তা বলে বিয়েটা ফাইনাল করুন কোন জায়গায় কোন আলে কোন বাড়ির ভাইয়ে মানে ওই জোনাকি আন্টির ওখানে থাকে মেয়েটা ওর নাম লাইজু জোনাকি মানে ওই জোনাকি এই হোনার আগে ওই বুঝে গেলাম নাকি ওই যে জোনাকি ওর তো হারাটা দিন মুখ চলতেই থাকে আর কি চলে অত কিছু বুঝি না আপনি যদি মনে করেন আমার জন্য কোনো উপকার করবেন আপনি আমার সাথে যাবেন ওখানে গিয়ে আমার বিয়ের ব্যাপারে কথা বলবেন যা মনে এখন
পছন্দ এতই জম করে দিয়ে বুঝছে অন্তত তাই কি বেচারা তো দেখতেছি না আর কোনো পথ আছে না ধন্যবাদ আসতে পারলেন না আসলে ওখানে যাওয়ার কোনো ভেজাল বাধা নেই তখন তার কলঙ্ক থাকে না যার যখন বাচ্চা থাকে তখন তার কলঙ্ক থাকে না যার বাবু এই এনিমেল খামটা দেখছস নাকি আশেপাশে না দেখি নাই আচ্ছা এনিমেল খাম নাকি আম্মারে কেসা দিছে আম্মা নাকি টিজার করে করে হাঁটে তুমি আম্মার গোবর থেরাপি মাথায় নিয়া আম্মার ক্রিটিসাইজ করতেছো এই গোবর তো মাইন্ড করব আচ্ছা গোবর মাইন্ড করলে কি হইব গোবর মাইন্ড করলে তুমি তো সাইন করতে পারবে না বারবার পরীক্ষায় ফেল করবা আমি তো ফেলই করি আগে তো ফেল করতা কিন্তু এখন তো গোবর থেরাপির আন্ডারে আছো না এই গোবর থেরাপি নিয়ে ফেল করলে তো আম্মার একটা বদনাম হয়ে যাব না বদনাম হলে আম্মার হইব তাহলে আমার কি আম্মার নেলে বদনাম হইব কিন্তু এই যে গোবর এই গোবর গুলারে আম্মার জিম পোকা বানায় দিব আর এই পোকা তোর মগজে ঢুকা তোর মগজ খেয়ে দিব আস্তে আস্তে কলিজা তারপর ফুসফুস তারপর নাড়িভুড়ি সব ধ্বংস করে দিব এই অল্প বয়সে তো মরে যাবি তুই হায় হায় এটা তুমি কি কইলা একটা বিয়ে করতে পারলাম না বাচ্চা কাচ্চা বাপ হইতে পারলাম না এত দাঁতি মরে যাবো এখন যদি মরতে না চাস তাহলে আম্মার জিনের কাছে হাত জোর করে মাফ চা কানে ধরে উঠ বস কর আর এই যে দুই চারটা গলা এগুলি ছিড়া জিনের উদ্দেশ্যে ছিড়া মার পরে দেখা যাইব আম্মার জিন এনিমেল খান রে খোঁজাবার দিয়ে তোরেই গায়েব করে দিছে কও কি সাবিবি সাবিবি আমার মাফ করে দাও যে আমি কানে ধরছি আম্মার তুমি গায়েব করো না আমি তোমার গলা দিতেছি খুঁজতে গেছে না ও খালুজান আপনি তো একবার করেন বিক্রি আবার তুই কথা কন শুদ্ধ বাড়ি চুপ 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 এটা আমার বাড়ি এখানে আমার বাড়ি এখানে তো বুঝি বুঝি মানে আপনি ওই আশেপাশের মানে মহল্লার লোকজন রে বুঝান মানে আপনি খুব বড় বাপের লোক অথচ থালুইয়া বিক্রি করেন এটা বুঝাইতে চান না না আচ্ছা তুই সকাল সকাল কোথায় গেছিলি তাই বল না না মানে ওই যে ব্যাপারটা হইলে কি ওই যে কারণ বাজার যে আমি যে মাছের ব্যবসাটা করব আজকে সেখানে আমার আবার গেছিলাম বুঝছ হ্যাঁ সেখানে দোকানটা কি হাতনামা বুঝতে পারছি তো এটা কি স্বর্ণের আপনার কি মনে হয় যে আমরা কি স্বর্ণ ছাড়া কি এমনিটি ওই রাস্তাঘাটে যে 10 টাকা করিয়ে বেঁচে সেই ধরনের স্বর্ণ আমি পরি আচ্ছা এটাকে ভিতরে রাখলে কি হয় কেন আমি ভিতরে রাখবো কেন আমি যে সোনার সেন্ডা পড়তে আসি সেটা আমাকে শো করতে হবে না বুঝতে পারছি মানে বিষয়টা যে আমি টাকা দিয়ে কিনছি সেটা তো আমি ঢাইকাই রাখি তাহলে লাভটা কি হলো খালুজান বুঝতে পারছি তো ওই যে ছোট লোকের ঘরে পয়সা হলে যেমন তার সহ্য হয় না তোর হয়েছে এইটা এটা দেখাইতেই হবে আঙ্গুলে আংটি পরেছিস এই রকম করে দেখাতে হবে না খালুজান আপনি কিন্তু অশ্লীল কথাবার্তা বলবেন কোনটা অশ্লীল এই 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 লুঙ্গির সাথে জুতা পরছো কেন খালুজান মানে আমি ওই লঙ্গির লাগে এই জুতাটা কিলি গিয়ে পড়ছে সেটা আপনারা আমি বুঝাইতেছি ব্যাপারটা হইলো কি ওই প্যান্ট ফুল পরলে মানে আমার ওই ঘাপান মাইরে মানে আমার ওই হাত পা চুলকায় এই তুই একবার বলিস বরিশাল একবার বলিস ঘাপান এসব মানে কি মানে কি খালুজান আপনি আমার খালু হই আপনি বিষয়টা কি জানেন না যে আমি কিসের পাকলে ওই বরিশাল এবং গোপালগঞ্জটা বললে ফেলাই সরি খালুজান ব্যাপারটা হইলো কি আমরা যারা বরিশাল মানে একটু ভেজাইলে জাগার মানে আমি ভেজালটা কি পড়ছে আপনি খেয়াল করেন যে আমার এই যে আমাদের যে ব্রিজটার এই পারে কি হইলে পড়ছে আমাদের গোপালগঞ্জ মানে খাপান মাইরে দিয়েছে আর এই পারে পড়েছে কিন্তু আপনার কি বরিশাল হ্যাঁ এখন ব্যাপার হইলো আমি ওই যে আমাদের যে রান্ধন ঘরটা সেটা পড়ছে বরিশাল আমি যখন খাইতে যাই তখন খাস বরিশালটা বলি শোনেন কথা আর যখন আমি আবার হইতে যাই তখন কিন্তু বলি ঘাপান মারিয়ে দিয়েছে আম্মা কনে গেলা সেটা বলতে হয় আমার আস্তে আমার একটা ইন্টারভিউ আসছে কিসের ইন্টারভিউ আরে আমি তো ঢাকা শহরে 430 জন ফকির আমার আন্ডারে কাজ করে আজকে নতুন করে একটা ইন্টারভিউ হচ্ছে আজিমপুর বিটে আমার ওখানে 70 জন লোক লাগবে সামনে যে সবে বেড়া চয় বেড়া বিভিন্ন আছে না ওই সময় তো ওখানে লোক কমে গেছে তো পয়সা এখন মানুষ ইচ্ছা মতো দিতে পারে এই জন্যে আমি ইন্টারভিউ নিতে যাচ্ছিলাম এই জন্য এই সমস্ত ড্রেস ট্রেস পড়ছে বুঝতে পারছো শেষ পর্যন্ত বিকুকো এইয়া চাকরির পর্যায়ে চলিয়ে গেছে এইও আপনি আবার ইন্টারভিউ নেন আরে বাবা ইন্টারভিউ নেই এটা তো একটা পেশা আমরা যে ভিক্ষা করি এটা আমাদের পেশা না আমাদের সৎ সাহসে আমরা মানুষের কাছে বলি আল্লাহ
লাভ দে বলতে পারি, কিন্তু এই যে ঢাকা শহরে সব সাহেবগো দেখো না, এগুলো অনলাইন ভিক্ষা করে। আমরা তো প্লেট পাতি বেটা, আর ওরা ফাইলেরটা পাশার তলে রেখে অনলাইনে অ্যাকাউন্ট নাম্বার দেয়, সেখানে টাকা চলে যায়, ফরেন কারেন্সি চলে যায়। বুঝতে পারতো সবাই, ওরা হচ্ছে আমাদের চেয়ে অনেক বড় ভিক্ষুক। আমি তো পেশা লিখি আমার ভিক্ষুক, কিন্তু তারা তো লেখে না, তারা তো হচ্ছে ওই রকমের। বিষয়টা বুঝতে পারছো খালুজান? পুরো বুঝতে পারছি, কিন্তু মাঝে মধ্যে আপনি দেখি আবার ফরেন কারেন্সি মানে টি ইংলিশ শুধুই বলেন, এটা কীভাবে শিখলেন? ওরে বাবা রে, এই যে গুলশান বরণীতে যখন যাই বড় বড় ইয়েতে ফাইভ স্টার হোটেলে যখন যাই, তখন তো ওদের সাথে কথাবার্তা বলতে আমি ফকির হয়ে আর যাই হোক, আমার তো স্ট্যাটাস তখন আমি গাড়ির থেকে নামি। ও বুঝে বুঝে, মানে যে বিদেশি করতে গেছে ভিক্ষা সান, মানে ওইটা আপনি ইংলিশ তো বলা লাগে না, ওরা তো বাংলা বুঝে। আর শোন, আচ্ছা কাকু, তাহলে তো সরি খালুজান, ব্যাপারটা হলো তার মানে আমার মনে একটা ইংলিশ শেখা লাগবে, কারণ আমি চিন্তা করছি যে আমি ওই আপনার ওই কারণ বাজার যেটা দোকান দেবো আর গুলশান এলাকায় কিন্তু একটা মাছের দোকান দেবো। না না, দরকার নেই, দরকার নেই, দরকার নেই, তুই বড় আমার টিমে জয়েন কর, তোর ইন্টেলিজেন্স ছেলে দরকার, তোকে আমি ইংরেজিটা শিখে নেব, গুলশান বরানি ওই অঞ্চলটা তুই কন্ট্রোল করবি। কাকু আর একটা কথা বললে কিন্তু আমি চরম মাইন্ড করব, আমরা আমার বংশ সম্বন্ধে আপনার ধারণা আছে? এই আমাদের বংশ সম্বন্ধে ধারণা আছে, আমি কিসের ভিক্ষা করবো আমি? প্লিজ প্লিজ আপনি যান কাকু, আমার মাথা এখন গরম হয়ে যেতেছে। কেন মাথা গরম হয়? কি হলো? এই 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 দাঁড়া দাঁড়া, কি একটু দূরে সরে যা, কি তা দিয়ে মাছের গন্ধ বের হচ্ছে আবার, বংশ দেখাচ্ছে বেটা মাইছা কো দাগারে। বুঝলাম না, মাছের গন্ধ বের হচ্ছে, তাহলে সেন্টটা যেটা মারলাম সেটাও কি মাছের সেন্ট তেল নিস? সেদিন তোমার মাইয়ের জামাইও মু তখন বুঝবা, মাছ ছোয়া বললা না, আমি বুঝাইতেছি পরাইয়ের জনে আমি তাবিজ কবজ করি হইলেও তোমার মাইয়ের আমার পিছে ঘুরাবো। হ্যাঁ।